এবার আসছে চিত্রনায়ক মান্নার শেষ ছায়াছবি। যদিও কথাটি শুনতে অবাক লাগছে, তবে এটাই সত্যি। মৃত্যুর 13 বছর পর আসছে মান্নার সর্বশেষ ছবি। সিনেমাটি ইতিমধ্যে সেন্সর সনদ লাভ করেছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক এই সিনেমাটির নাম ছিল লীলামন্তন। সেন্সর বোর্ডে এই নামের আপত্তি করায় সিনেমাটি আটকা পড়ে যায়। এক যুগ আটকে থাকার পর সিনেমাটির নাম পরিবর্তন করে জীবন যন্ত্রণা দিয়ে সেন্সর সনদ লাভ করা হয়। সিনেমাটিতে অভিনয় করেন মহানায়ক মান্না, মৌসুমি, পপি বা পারাজ, মিশা সদাকর সহ গুণসম্পন্ন অভিনয়শিল্পীরা। সিনেমাটিতে মুক্তিযুদ্ধের সময় যৌনকর্মীদের অবদান তুলে ধরা হয়েছে। মৃত্যুর এক যুগ পর মান্নার সিনেমাটি এবার শুধু মুক্তির অপেক্ষা। মহানায়ক মান্নার মুক্তিযুদ্ধ ভিত্তিক জীবন যন্ত্রণা সিনেমাটি দেখার জন্য ওনার ভক্তরা উন্মুখ হয়ে আছেন। কবে মুক্তি পাবে আকাঙ্ক্ষিত সিনেমাটি, এই অপেক্ষার প্রহর গণছেন সবাই। প্রিয় দর্শক, মান্নার সিনেমা আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে বাংলা সিনেমার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।